এবার বক্তব্য নিয়ে আসছেন মাহিয়া কুমিল্লা সদস্যা ইসলামী সমাজ। আমি তাকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ইসলামী সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই বিশেষ মহিলা ইসলামী সম্মেলনে উপস্থিত আল্লাহ সার্বভৌমত্বের ভিত্তিতে তারই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা ইসলামী সমাজের সম্মানিত আমির সাহেব এবং দূর দূরান্ত হতে আগত আমার ইসলাম প্রিয় মা ও বোনেরা, আজকের বিশেষ মহিলা ইসলামী সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের আজাব গজব এবং জাহান্নাম থেকে রক্ষা পেয়ে দুনিয়ায় কল্যাণ শান্তি এবং আখেরাতে জান্নাত লাভের উপায়। আলোচনার শুরুতেই মহান রব সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাপাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠিয়েছেন। আমাদের জানা অজানা যত সৃষ্টি রয়েছে সকল সৃষ্টির মধ্য হতে মানুষকে তিনি শ্রেষ্ঠত্ব দান করেছেন। মানুষ হলো সকল সৃষ্টির মধ্য হতে শ্রেষ্ঠ। এ মানুষ দুনিয়ায় কীভাবে জীবনযাপন করবে এবং আখেরাতে কীভাবে জাহান্নামের কঠিন শাস্তি হতে মুক্তি পেয়ে চিরসুখী স্থান জান্নাত লাভ করতে পারবে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা দিয়েছেন, যার নাম তিনি নিজেই রেখেছেন ইসলাম। তিনি বলেন ইন্নাদ দিন ইন্দাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর নিকট পছন্দনীয় দিন জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো ব্যবস্থার মধ্যে কল্যাণ নেই, শান্তি নেই। যদি কোনো ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করে তাহলে ওই ব্যক্তির মৃত্যুর পরবর্তী স্থায়ী ঠিকানা হবে জাহান্নাম। কারণ ইসলাম ছাড়া সকল প্রকার ব্যবস্থাই মূলত শিরক ও কুফর। দুঃখজনক হলো সত্য যে আজ বাংলাদেশ সহ গোটা বিশ্বের মানুষ সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থা ইসলামের পরিবর্তে গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র সহ বিভিন্ন রকমের মানবরচিত ব্যবস্থা গ্রহণ করে চলছে। এ সকল মানবরচিত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান ও কর্তৃত্ব গ্রহণ করে আল্লাহ সার্বভৌমত্ব, আইন বিধান ও কর্তৃত্বের সাথে শিরক ও কুফর করছে, যার কারণে জাতির মানুষ ইমান শূন্য এবং দুনিয়ায় আল্লাহর আজাব গজবের শিকার হয়ে ধ্বংসের মুখোমুখি। শুধু তাই নয়, এই শিরক কুফর করার কারণে তাদের নামাজ রোজা সহ বিভিন্ন ধরনের সকল আমল ধ্বংস হয়ে তাদের স্থায়ী মৃত্যুর পরবর্তী জীবনে স্থায়ী ঠিকানা হবে নিশ্চিত জাহান্নাম। তাই বিশ্বের মানুষ যদি দুনিয়ায় আল্লাহর আজাব গজব এবং মৃত্যুর পরবর্তী জীবনে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পেয়ে চিরসুখী স্থান জান্নাত লাভ করতে চায় তাহলে প্রতিটি ব্যক্তিকে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানুষের সার্বভৌমত্ব, আইন বিধান ও কর্তৃত্ব অস্বীকার ও অমান্য করে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করে এর ঘোষণা করতে হবে রব্বুনাল্লাহ, আল্লাহু আকবার। এবং সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানুষের মন গড়া আইন বিধানের আনুগত্য অস্বীকার ও অমান্য করে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব আইনের আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর গ্রহণ করে এর সাক্ষ্য ও অঙ্গীকার করতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এবং সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানুষের মন গড়া আইন বিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের আনুগত্য অস্বীকার ও অমান্য করে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুসরণ ও অনুকরণ একমাত্র আল্লাহ রাসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গ্রহণ করে এর সাক্ষ্য ও অঙ্গীকার করতে হবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসুলুল্লাহ। এবং এই তিন বিষয়ের ভিত্তিতে যিনি আমির নেতৃত্ব দিচ্ছেন ওই আমিরের নেতৃত্বের আনুগত্যের বায়াত গ্রহণ করতে হবে এবং নিজের সময় ও অর্থ কুরবানির মাধ্যমে সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে চূড়ান্ত চেষ্টা চালিয়ে যেতে থাকলেই মানুষ দুনিয়ায় দুনিয়া আল্লাহর আজাব গজব এবং আখিরাতে জাহান্নামের কঠিন শাস্তি থেকে মুক্তি পেয়ে জান্নাত লাভ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া সকল মানুষকে সকল প্রকার শিরক এবং কুফরি ব্যবস্থা ত্যাগ করে আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থায় ইসলাম গ্রহণ করে ইসলামী সমাজে সামিল হয়ে আমিরের নেতৃত্ব ঐক্যবদ্ধ থেকে কল্যাণ ও মুক্তির পথে এগিয়ে যাওয়ার তৌফিক এবং যোগ্যতা দান করক, এই আশাবাদ ব্যক্ত করে আমি এখানে আমার আলোচনা শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।